সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। আজকে আপনাদেরকে একটা টেকনিক শেখাবো, খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি এক মিনিটে কীভাবে আপনি নিশ্চিত হবেন কারো স্ট্রোক হয়েছে কিনা। আমরা স্ট্রোক সম্পর্কে সবাই কোনো অম্বেশ জানি, অর্থাৎ আমাদের ব্রেনে যদি কোনো কারণে রক্ত সরবরাহ বিঘ্ন হয়, তখন রক্তের অভাবে, অর্থাৎ রক্তে থাকে অক্সিজেন, অক্সিজেন নামে কিছু ব্রেন টিস্যু মারা যায়, এটাই হচ্ছে স্ট্রোক। তো এখন আসলে আপনাকে মানে কেন আপনার দ্রুত স্ট্রোকটা বুঝে আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আপনি যত দ্রুত বুঝতে পারবেন আপনার রোগীকে আপনি তত দ্রুত হসপিটালে নিতে পারবেন, আর আপনার রোগী যত দ্রুত হসপিটালে যাবে আপনার রোগী বাঁচার সম্ভাবনা তত বেশি, এবং আপনার রোগী যত আপনি দ্রুত নিতে পারবেন আপনার রোগীটা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা তত কম। সো আশা করি আপনারা এটা গুরুত্ব বুঝছেন। তো আসলে আপনি, আমরা তো স্ট্রোক কখন হয় না হয় আমরা বুঝতেই পারি না, আমরা হয়তো দেখা যায় অনেকক্ষণ পরে বুঝতে পারি। তো আপনি যদি 4-5 ঘন্টা পরে যদি আপনি বুঝতে পারেন, হসপিটাল নিয়ে যান, তখন কিন্তু আর কিছু হয় না, ব্রেন ড্যামেজ যা হওয়ার কিন্তু হয়ে যায়। সো আমরা একেবারে সহজে বোঝার জন্য আপনি এখন থেকে একটা শব্দ মনে রাখবেন, ফাস্ট, FAST, ফাস্ট। অ্যাপ দিয়ে হচ্ছে ফেস, এ দিয়ে হচ্ছে আর্ম, হাত, এস দিয়ে হচ্ছে স্পেস, আমাদের কথা, টি হচ্ছে টাইম। এখন অ্যাপ মানে কি, আপনি যখন দেখলেন যে কারোর মধ্যে একটা অ্যাবনর্মালিটি, কেউ হঠাৎ করে বাত খেতে গিয়ে পরে যাচ্ছে, কিংবা কারো কাছে একটু খারাপ লাগতেছে, কিংবা হঠাৎ করে তার মাথা ঘুরতেছে, এই অবস্থায় যে কোনো একটা সমস্যা আপনি কারোর কাছে দেখলেন, দেখার সাথে সাথে আপনি তার মুখের দিকে তাকাবেন, দেখবেন যে আপনি তার ফেসটা বাঁকা হয়ে গেছে কিনা। যদি তার স্ট্রোক হয় দেখবেন যে এরকম যে কোনো ফেসে কি একটা সাইড বাঁকা হয়ে যাবে। ওকে, এরপর আপনি তাকে বলবেন, বাবা দেখে হাতটা উঠান তো, দেখে উঠান তো, দেখবেন যে একটা হাত উঠবে আর একটা হাত উঠবে না। দ্যাট মিন্স একটা হাত উঠবে আর একটা কিন্তু উঠতেছে না। সো এরপর আপনি আরও বেশি শিওর হওয়ার জন্য আপনি তার দুইটা পা উঠাতে বলবেন, দেখে আপনার একটা একটা করে পা উঠান তো, দেখবেন যে একটা পা উঠাতে পারবে আর একটা সেই মানে পারবে না। এরপর আপনি বলবেন, বাবা আপনি কেমন আছেন, আঙ্কেল আপনি কেমন আছেন, কাকা আপনি কেমন আছেন, শাশুড়ি আপনি কেমন আছেন, মা আপনি কেমন আছেন, যে কোনো একটা জিনিস আপনি বলবেন, বললে দেখবেন যে উনি স্লাড মানে কোন কথা বলে মানে একটা হচ্ছে ওনার মুখ দিয়ে তার কি ক্লিয়ার আসবে না, পরিষ্কার আসবে না, দ্যাট মিন আপনি বুঝছেন কিন্তু স্ট্রোক হয়ে গেছে। সো আমরা অ্যাপ দ্বারাও বুঝলাম আমাদের ফেস বাঁক হয়ে যাবে, এ দ্বারা হচ্ছে হাত উইক হয়ে যাবে যে কোনো একটা হাত, অ্যাস মানে হচ্ছে আমাদের কথা বলতে অসুবিধা হবে। সো আমরা এগুলো দেখলে টাইম টু 999, অর্থাৎ 999 আমাদেরকে কল দেওয়া লাগবে, কারণ কল দেওয়ার সাথে সাথে বলেছেন আপনাকে নিয়ে হসপিটালে যাওয়া লাগবে, ওখানে আপনি দ্রুত গেলে আপনার রোগীটা আশা করি সেভ হয়ে যাবে। আপনি এই শব্দটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই এটা মনে রাখবেন, আপনার ডায়েরিতে লিখে রাখবেন কিংবা আপনার ফোনে লিখে রাখবেন, এবং আপনার যারা আছে সবাইকে আপনি এটা হচ্ছে যে শব্দটা সম্পর্কে সবাইকে বলবেন, কারণ হচ্ছে টাইম মতো নিতে পারলে স্ট্রোক রুগী অবশ্যই অবশ্যই ভালো একটা ট্রিটমেন্ট আপনি পাবেন, এবং আপনার রুগীর জন্য ভালো কিছু অ্যাড করতেছে, কিন্তু আপনি যদি সময় শেষ হয়ে যায় তখন কিন্তু আপনি টাকাও খরচ, আসলে আর কিছু হয় না। তো আশা করি সবাই বুঝতে পারছেন, যদি ভিডিওটা থেকে আপনার আসলে শেয়ার করা কিছু থাকে আপনি অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং মানুষের মধ্যে ছড়াই দিবেন, অন্তপক্ষে আপনি যদি ভিডিও শেয়ার না করেন আপনি ইনফরমেশনগুলো অন্ত মানুষের কাছে ছড়াই দিবেন, মানে আশা করি আপনারা এই কাজটা করবেন। বাংলাদেশ স্ট্রোক ফাউন্ডেশন থেকে আমি শুধু ফাস্ট FAST ফাস্ট ক্যাম্পেইন প্রোগ্রাম নিয়ে অনেকগুলো আমি কাজ করছি, এবং এটাও হচ্ছে আমাদের একটা উদ্যোগ। তো সারা ওয়ার্ল্ডে ফাস্ট এই শব্দটা খুব একটা জনপ্রিয় স্ট্রোকের জন্য, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।